সুপ্রিয় শিক্ষার্থীরা, সালামু আলাইকুম। তোমাদের সবাইকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন বাংলা ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ আলী শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রায় কিছুদিন বিরতির পর আজকে আবার ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা নিশ্চয় অবগত আছো, বর্তমান এই করোনা মহামারীর যে বিপর্যয়, এই বিপর্যয়কে সামলে নেওয়ার জন্যই আমরা কিছুদিন বিরতি দিয়েছি সরকারের সাথে একাত্মতা পোষণ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের নিয়মিত পাঠদান আজকে আবার শুরু করছি। আশা করি তোমাদের সবাইকে আমাদের এই পাঠদানের সাথে শরিক হতে পারবে, তোমরা শরিক হবে নিজের থেকেই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণী ইতিপূর্বে আমরা এই দুটি ক্লাস সংগ্রহ করেছি, দুটি ক্লাস করেছি। আজকে হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে তৃতীয় তিন নম্বর ক্লাসটি। চলো তাহলে আমরা আমাদের যে মূল আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়ে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম দুটি ক্লাসের যে আলোচনাগুলো করেছি সেখানে আমরা বলেছি যে ব্যাকরণিক শব্দশ্রেণী হচ্ছে যে আট প্রকার। আট প্রকারের মধ্যে প্রথম দুটি নিয়ে আমরা আলোচনা করেছি, বিশেষ্য এবং সর্বনাম নিয়ে। আজকে আমরা ক্রিয়া নিয়ে আলোচনা করব। ক্রিয়া হচ্ছে এমন একটি জিনিস যেটি ছাড়া কখনো কোনো বাক্য হয় না। বাংলা বলি, ইংরেজি বলি, প্রত্যেকটি ভাষার যে মনের ভাব প্রকাশ, মনের ভাব প্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাধ্যমটি সেটা হচ্ছে যে একটি বাক্যের মধ্যে অবশ্যই ক্রিয়া থাকবে, ক্রিয়া ছাড়া কখনোই কোনো বাক্য হবে না। তাহলে ক্রিয়া বলতে আমরা আসলে কী বুঝি? ক্রিয়া বলতে আমরা বুঝি হচ্ছে যা দ্বারা বাক্যে কোনো কাজ করা বোঝায়। মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত এটা কোনো কাজ করা বোঝাবে না, মানে চলমান অবস্থা বোঝাবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ক্রিয়া হবে না। এর আগ পর্যন্ত এটা কিন্তু ক্রিয়ার নাম থাকবে, যেটাকে আমরা বলছিলাম ভাববাচক বিশেষ্য। যখন এটা কাজ করা বোঝাবে তখন এটা ক্রিয়া হিসাবে আসবে, একদম সহজ বিষয়। তাহলে এই যে কাজ করা বোঝাবে তখনই এটাকে আমরা ক্রিয়া বলবো। এই কাজ করা বোঝানোকে আমরা কয়েক প্রকারে ভাগ করতে পারি, অর্থাৎ ক্রিয়াটাকে আমরা কয়েক দিক থেকে ভাগ করতে পারি। প্রথমত আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে যে ভাব প্রকাশের দিক থেকে, ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করি। এই ভাব প্রকাশ মানে হচ্ছে যে আমি যে কী বলতে চাচ্ছি, এই যে আমার মনের ভাবটা, এই মনের ভাবটা আমি কীভাবে প্রকাশ করতেছি, সেটাই হচ্ছে যে মূল বিষয়। আর এই ভাব প্রকাশের দিক থেকে হচ্ছে যে দু প্রকার, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটি হচ্ছে যে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়াকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি হচ্ছে ফাইনিট ভার্ব, অসমাপিকা ক্রিয়াকে বলি হচ্ছে নন ফাইনিট ভার্ব। তাহলে এই যে সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়াটা হচ্ছে যে যখন আমি বক্তা হিসেবে যখন আমার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি, অর্থাৎ যে ক্রিয়া দ্বারা আমার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পায় তা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, অর্থাৎ আমি যখন এই কথাগুলো বলবো তখন আমার আরও কিছু বলার থাকে, অথবা যিনি শ্রোতা থাকবে তার আরও কোনো কিছু শোনার আগ্রহ থাকে, যেটাকে আমরা বাক্যের ভাষায় আকাঙ্ক্ষা বলি। তাহলে তখন সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া তাহলে দেখে লিখে রাখছি আমি, বক্তার মনের ভাব সম্পূর্ণ হয়। আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে বক্তার মনের ভাব অসম্পূর্ণ আরও বাকি থাকে যতক্ষণ পর্যন্ত। এবং এই অসমাপিকা ক্রিয়ার মধ্যে যে অসমাপিকা ক্রিয়া, এর শেষে সাধারণত তিনটি প্রত্যয় হিসাবে থাকে, একটি হচ্ছে এ, লে, আর একটি হচ্ছে তে। এই তিনটি যখন কোনো ক্রিয়ার সাথে থাকে তাহলে সাধারণত সেটাকে আমরা কী বলি, অসমাপিকা ক্রিয়া বলি। এবং মনে রাখবে এটা কিন্তু শেষও থাকতে পারে, সমাপিকা ক্রিয়া শেষও থাকতে পারে, তবে যখনই মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করবে না তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন দেখো, আমি বললাম হচ্ছে যে আমি ভাত খাই। দেখো আমি এখানে কোথাও বলছি আমি ভাত খাই, এই কথাটি বলার মধ্য দিয়ে কিন্তু আমার যে মনের ভাব সেই মনের ভাবটি সম্পূর্ণরূপে আমি প্রকাশ করলাম। এরপর লিখলাম হচ্ছে সে ফুটবল খেলে, তাহলে সে ফুটবল খেলে যখন বলছি এটাও কিন্তু বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। এখানে খেয়াল করো একটা জিনিস, আমি বলছি যে কোনো শব্দের শেষে যদি লে থাকে তাহলে সেটা অসমাপিকা ক্রিয়া হয়, যেখানে এই কথাটা এখানে বললাম, কিন্তু এখানেও কিন্তু লে আছে, লে থাকলেও এটা কিন্তু তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে, এই জন্য এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া হবে না, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি। এখন খেয়াল করো, অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আমি এখানে বলছি আমি ভাত খাই, এখানে আমি বললাম যে আমি ভাত খেতে। দেখো আমি যদি কথাটুকু বলে যদি আমার কথাটাকে যদি বন্ধ করে দিই, আমার ভাব প্রকাশটাকে যদি এখানে বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমার আরও কিছু বলার থাকে, আমি ভাত খেতে, মানে এর পরবর্তীতে কী সেটা আমি বলার জন্য আগ্রহ নিয়ে বসে থাকবো এবং যিনি শ্রোতা থাকবেন সেও শুনতে আগ্রহ নিয়ে বসে থাকবে। তাহলে আমি ভাত খেতে এই শব্দের মধ্যে এই তে শব্দটা, দেখো আমরা বলছি যে কী থাকবে, তে থাকবে, তাহলে এখানে তে আছে, তাহলে এটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়ার একটি নিদর্শন। এরপর দেখো আমি খেলে, তাহলে আমি খেলে, আমি ভাত খেতে,
অর্থাৎ আমি ভাত খেতে থাকব, আমি ভাত খেতে যাব। আমরা এর পরবর্তীতে যখন কোনো অন্য কোনো ক্রিয়াবাচক শব্দ বসাবো তখনই এটা কিন্তু সম্পূর্ণ হবে এবং সেটা সমাপিকা ক্রিয়া হবে। তাহলে আমি খেলে, তো আমি খেলে যখন বলবো এর পরবর্তী আর কোনো কিছু না বললে আমার আরও কিছু বলার থাকে। তাহলে আমি খেলে কী করব, খেলে ঘুমাবো, আমি খেলে স্কুলে যাব, আমি খেলে ভাত খেতে থাকব, এই যে বাক্য আমার আরও কিছু যে বলার একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা যখনই প্রকাশ পাবে তখন সেটা সমাপিকা হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রকাশ পাবে না ততক্ষণ এটা অসমাপিকা ক্রিয়া থাকবে। এবং দেখো এখানে কিন্তু খেলের মধ্যে লে আছে। এরপর হচ্ছে যে আমি খেলতে থাকবো, আমি খেলতে যাব, অর্থাৎ আমার আরও কিছু বলার থাকে, তাহলে এটা হচ্ছে যে অসমাপিকা ক্রিয়া। এইটা হচ্ছে আমাদের ভাব প্রকাশের দিক থেকে দুই প্রকার, মানে প্রথম যে দু প্রকার সেই দু প্রকার, এবং এর পরবর্তীতে এই দুটোকে নিয়ে আরেকটি প্রকার তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া অর্থাৎ যৌগিক ক্রিয়া হচ্ছে সেটাই, যৌগিক মানে হচ্ছে যুগ্ম, যেখানে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া দুটোই থাকবে, দুটো থেকে একটি বাক্য গঠন করবে, তখন আমরা তাকে যৌগিক ক্রিয়া বলবো। আমরা তখন বলছি সমাপিকা এবং অসমাপিকা। এই সমাপিকা এবং অসমাপিকা বসে যখন আরেকটি বাক্য তৈরি করবে, একটি বাক্যের মধ্যে পাশাপাশি করবে, তখনই আমরা তাকে যৌগিক ক্রিয়া বলবো। যেমন আমি খেয়ে ঘুমাবো, দেখো খেয়াল করো, তাহলে এই যে খেয়ে শব্দটা এটা হচ্ছে যে অসমাপিকা ক্রিয়া, আর ঘুমাবো এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমি এসে পড়বো, তাহলে এই যে এসে আর একটা হচ্ছে পড়বো, তাহলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখন তোমাদের প্রশ্ন যদি আসে নিচের ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কত প্রকার ও কী কী, তাহলে তোমরা এই তিনটি প্রকারে আলাদা করে লিখবে, আলাদা করে এটাকে তোমাদের সংজ্ঞায়ন করতে হবে। স্যার এখন আসা হচ্ছে যে আমাদের কর্ম অনুসারে ক্রিয়া কত প্রকার, আমরা একটু আগে পড়ছি ভাব প্রকাশের দিক থেকে, ভাব প্রকাশের দিক থেকে বলছি হচ্ছে দু প্রকার, আর কর্ম অনুসারে হচ্ছে যে চার প্রকার। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি স্টার মার্ক দিলাম, এটা সাধারণত পরীক্ষা এসে থাকে বেশি। তাহলে কর্ম অনুসারে ভাব হচ্ছে বা ক্রিয়া হচ্ছে যে চার প্রকার, একটি হচ্ছে যে সকর্ম ক্রিয়া, আরেকটি হচ্ছে অকর্ম, এই দুটি হচ্ছে যে মূল বিষয়। একটি বাক্যে কর্ম থাকতেও পারে আর কর্ম নাও থাকতে পারে, কিন্তু ক্রিয়া অবশ্যই থাকতে হবে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে কর্মটা কী, কর্মটা হচ্ছে একটি বাক্যের মধ্যে ক্রিয়াটা যা দিয়ে সংগঠিত হয় বা যা দিয়ে সম্পন্ন হয় তাকে আমরা কর্ম বলে থাকি। দেখো কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে সাধারণত আমরা কর্ম পেয়ে থাকি একটি বাক্যের মধ্যে, তাহলে দেখো আমি এখানে লিখলাম যে একটি বাক্যের মধ্যে কী থাকবে, কর্ম থাকবে। কর্ম যদি থাকে তাহলে আমরা সেটাকে সকর্মক বলবো, যেটাকে আমরা ইংরেজিতে ট্রানজিটিভ ভার্ব বলি, ট্রানজিটিভ। আর অকর্মক হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি কলম দিয়ে লিখি, দেখো খেয়াল করো আমি এখানে লিখাটা হচ্ছে যে আমার কাজ, লিখাটা হচ্ছে আমার ক্রিয়া, তাহলে আমি কী দিয়ে লিখতেছি, কলম দিয়ে লিখতেছি, তাহলে আমার কাজটা কিন্তু কলমের সাহায্যে সম্পন্ন হচ্ছে, এই কলমটাই হচ্ছে এখানে সকর্ম। এরপর হচ্ছে আমি বল খেলি, তাহলে আমি খেলি এটা হচ্ছে যে একটি ক্রিয়া, কিন্তু আমি কী দিয়ে খেলতেছি, বল দিয়ে খেলতেছি, তাহলে এই যে বল দিয়ে খেলতেছি এটা হচ্ছে আমার কর্ম, তাহলে এই দুটি বাক্যের মধ্যে আমরা কর্ম পাচ্ছি, তাহলে এটা হচ্ছে এই বাক্যটা হচ্ছে সকর্ম। এরপর হচ্ছে অকর্ম, তো বাক্যে যদি কর্ম যদি থাকে না, তাহলে আমি এখানে বলছি কলম দিয়ে লিখি, আমি যদি শুধু বলি যে আমি লিখি, তাহলে দেখো এখানে কিন্তু আমরা কোনো প্রশ্ন করলে উত্তর আসতেছে না, আমি কী দিয়ে লিখি, কোনো কিছু আছে এখানে, কোনো কিছু নেই, যেহেতু এখানে কোনো কিছু নেই এই জন্য এটা হচ্ছে অকর্ম, মানে আমরা এখানে কর্ম পাচ্ছি না। এরপর আমি যদি বলি যে আমি খেলি, তাহলে দেখো আমি খেলি এই কাজটা কিন্তু হচ্ছে, কাজটা কিন্তু হচ্ছে কিন্তু এখানে কোনো কর্ম নেই, তাহলে এটা হচ্ছে অকর্ম। তাহলে এখন হচ্ছে যে একটি বাক্যের মধ্যে সকর্ম, একটি বাক্যের মধ্যে দুটি কর্ম থাকতে পারে, সকর্মক এবং অকর্মকের পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। আর যখন একটি বাক্যের মধ্যে দুটি কর্ম থাকবে তখন তাকে আমরা বলবো হচ্ছে দ্বিকর্মক, দ্বি মানে হচ্ছে যে দুই, তাহলে একটি বাক্যের মধ্যে যদি দুটি কর্ম থাকে তাহলে আমরা সেটাকে দ্বিকর্মক বলবো। দেখো আমি এটাই লিখে রাখছি, এখানে একটি বাক্যে দুটি কর্ম থাকবে, যেমন বাবা আমাকে কলম দিয়েছেন, বাবা আমাকে কলম দিয়েছেন, তাহলে দেওয়াটা হচ্ছে এখানে ক্রিয়া, তাহলে কী দিয়েছেন, কলম দিয়েছেন, কাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, তাহলে আমাকে এবং কলম এখানে দুটি হচ্ছে কি, দুটি হচ্ছে কর্ম। তাহলে এখানে দুটি কর্ম হলে একটি হচ্ছে ব্যক্তিবাচক আর একটি হচ্ছে বস্তুবাচক, যদি বস্তুবাচক যেটা সেটা হবে হচ্ছে মুখ্য কর্ম, আর যেটা ব্যক্তিবাচক সেটা হবে হচ্ছে গৌণ কর্ম। তাহলে যেটা ব্যক্তিবাচক মুখ্য কর্ম হবে সবসময় বস্তুবাচক,
এটা মনে রাখবে, মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক, গৌণ কর্ম হচ্ছে সবসময় ব্যক্তিবাচক হবে। এরপর দেখো, রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছেন, তাহলে রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছেন, কাকে ঘাস খাওয়াচ্ছেন? গরুকে খাওয়াচ্ছেন, তাহলে গরুটা হচ্ছে এখানে গৌণকর্ম, ঘাসটা হচ্ছে এখানে মুখ্যকর্ম। কী খাওয়াচ্ছেন? ঘাস খাওয়াচ্ছেন, কাকে? গরুকে খাওয়াচ্ছেন, তাহলে এটা হচ্ছে দ্বিকর্মক্রিয়ার উদাহরণ। এরপর হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া হচ্ছে যে যখন একজন ব্যক্তি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করায়, মানে তার উপর প্রভাব বিস্তার করে, প্রভাব বিস্তার করলে তাকে আমরা প্রযোজক ক্রিয়া বলি। এখানে যে কাজটা করে বা যে কাজটি করান সে হচ্ছে প্রযোজক, আর যাকে দিয়ে কাজটি করানো হয় সে হচ্ছে প্রযোজ্য। দেখো, অন্যকে দিয়ে কাজ করায়, একদম সহজ কথা, অন্যকে দিয়ে যদি কাজ করায়, তাহলে দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন বা চাঁদ দেখায়, তাহলে মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে এখানে প্রশ্ন আসে কে দেখাচ্ছে? মা দেখাচ্ছেন, মা কিন্তু এখানে দেখানোর কাজটা করতেছেন, সরাসরি নিজে কিন্তু কাজটার সাথে জড়িত না, সরাসরি কাজের সাথে জড়িত কে? শিশু। তাহলে এই যে শিশু দেখতেছে, তাহলে এই শিশু হচ্ছে একটি কর্ম, কর্ম হলো এই শিশুটি হচ্ছে এখানে বাক্যের প্রযোজ্য, মানে যে সরাসরি কাজটি করতেছে, তাহলে দেখানোর কাজটি কী করতেছে? মা করতেছে, এই মা হচ্ছে প্রযোজক, মা হচ্ছে প্রযোজক, তাহলে যে সরাসরি কাজটি করে সে হচ্ছে প্রযোজ্য, আর যে কাজটি করার জন্য সহযোগিতা করে বা পরোক্ষভাবে সে কাজটি করে সে হচ্ছে মা এবং সে হচ্ছে প্রযোজক। এরপর হচ্ছে শিক্ষক ছাত্রদের বই পড়াচ্ছেন, তাহলে শিক্ষক পড়াচ্ছেন, কাজ কিন্তু শিক্ষক করতেছে কি? পড়ানোর কাজটা করতেছে, কিন্তু কাজ করতেছে কে? করতেছে হচ্ছে ছাত্ররা, তাহলে এই ছাত্ররা হচ্ছে এখানে প্রযোজ্য আর শিক্ষক হচ্ছে প্রযোজক। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের ক্রিয়া নিয়ে আমাদের যে মোটামুটি আলোচনা, এই আলোচনা তোমরা বইয়ের মধ্যে আরও বিস্তারিত তথ্য পাবে। এখান থেকে আমি যতটুকু আলোচনা করছি ততটুকুই তোমাদের জন্য, পরীক্ষার জন্য যথেষ্ট। তোমাদের আগামী ক্লাস দেখার জন্য মন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।